সাকিব আল হাসানের শাস্তিতে ক্ষুব্ধ সাকিব ভক্তরা। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ সামনে রেখে শৃঙ্খলা রক্ষার এমন পদক্ষেপ জরুরি ছিল, তবে সাকিবের শাস্তি কিছুটা কমানোর পক্ষে অনেকে। সেফল হোসেনের রিপোর্ট। দেশসেরা ক্রিকেটারের তকমাটা সাকিব আল হাসানের, আন্তর্জাতিক ক্রিকেটে সেরা অলরাউন্ডারের স্থানটি ধরে রেখেছিলেন অনেকদিন, আছে দেশীয় খেলোয়াড় হিসেবে বিদেশি সর্বোচ্চ লীগ খেলার অভিজ্ঞতাও। এমন সময় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাকিবের শাস্তিতে হতাশ ভক্তরা। পাপন সাহেব যেটা বললেন বা বোর্ড থেকে যেটা আসলো সেটা সম্পর্কে সেটা একতরফা হয়ে গেল, সাকিবকেও তো বলতে দেওয়া উচিত তাহলে মিডিয়ার সামনে। যেটা 1.5 বছর অন্যান্য লীগ থেকে করা হয়েছে সেটা আমার মনে হয় ঠিক হয়নি, কারণ সে দেশের বাইরে গিয়ে খেললে তার একটা এক্সপিরিয়েন্স বাড়ে, যেহেতু কিছুদিন পর ওয়েস্ট ইন্ডিজ গিয়ে বাংলাদেশ খেলবে। সাকিবের জন্য এ দণ্ড অতিরিক্ত হয়েছে কিনা তা নিয়ে সংশয় বিশেষজ্ঞদের। প্রেসিডেন্টের ভাষায় দেখলাম যে সে মানে কোচের সঙ্গে তার ব্যবহারজনিত কারণে সে ক্ষমা প্রার্থী হয়েছে, সেটা ওয়ান টু ওয়ান প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকেই হয়তো ঘটনাটা ঘটেছে। তো সে সব মিলিয়ে আমরা মনে করেছিলাম যে ঘটনাটা আমরা একটা মানে একটা ভালো মানে একটা স্রোতে আবার ব্যাক করবো। এখন এই মুহূর্তে সাকিব না থাকা আমাদের ক্রিকেটের জন্য যে কত বড় ক্ষতি ব্যাপারটা সেই জন্য আমার কাছে অত্যন্ত দুঃখজনক মনে হচ্ছে। তবে সাকিব বাংলাদেশ ক্রিকেটের নিয়ম নীতির ঊর্ধ্বে নয় বলেও মনে করেন অনেকে। সাকিব যেসব আচরণ করেছে একটা পর একটা এবং শেষে যেটা করলো, হাথুরুল সিংকেও ঠিক মতো জানেও না, কিন্তু টেলিফোনে ওরা যে আলাপ আলোচনা করলো, আই থিঙ্ক দিস ডাজ নট কাম ইন টু ক্রিকেটিং এরিনা এট অল। তো আমার মনে হয় প্রেসিডেন্ট একটা বোল্ড স্টেপ নিয়েছেন, বিকজ উই হ্যাভ টু স্টার্ট ফ্রম সামওয়্যার। বাংলাদেশের ক্রিকেটকে সর্বোচ্চ শিখরে দেখতে এবং ভবিষ্যৎ তরুণ খেলোয়াড়দের মধ্যে উদাহরণ তৈরিতে নিয়মের কড়াকড়িকে সাধুবাদ জানিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সেফল হোসেন, চ্যানেল আই।